প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরতি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে পূজা করেছে। নেপালত আরতি পূজার ব্যস্ত মোদী। দুদিনিয়া কার্যসূচীলৈ জনকপুর গৈছে প্রধানমন্ত্রী। এয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপালের জনকপুরের জানকী মন্দিরত এইদরে দেখা গৈছে মোদীক। মোদিয়ে আরতি করেছে, মোদিয়ে পূজার ভাগ লৈছে। নেপালের জনকপুরস্থিত এই মন্দিরটির যথেষ্ট ঐতিহ্য আছে। কোৱা হয় এয়া সীতার মন্দির, সীতার জন্মভূমি এই জনকপুর। এই জনকপুরের প্রায় স্বয়ম্ভর যুগে সীতার সঙ্গে বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল শ্রীরামচন্দ্র। জনকপুর আর অযোধ্যার মাজত নতুন বাস সেবা। অযোধ্যা শ্রীরামচন্দ্রর জন্মস্থান, জনকপুর সীতার জন্মস্থান, রাম আর সীতার জন্মস্থানের সংযোগী বাস এয়া। শুক্রবারে প্রধানমন্ত্রী মোদিয়ে এইদরে সেউজ সংকেত দিয়ে এই বাস সেবা মুক্তি করে। রামায়ণ সার্কিট দোনো দেশোঁ কে করোড়ো যাত্রীয়ো কে লিয়ে এ যাত্রা কি এক বহুত বড়ি মিশাল হয়। হাম দোনো দেশ মিল করকে রামায়ণ সার্কিট কে ভ্রমণ কে লিয়ে আগে কি যোজনা কে লিয়ে আজ প্রারম্ভ কর রহে হ্যায়। মেরে লিয়ে আজ খুশি হ্যায় কি জিস উত্তরপ্রদেশ নে, জিস বনারস নে মুঝে সাংসদ বানায়া, সবা সো করোড় দেশবাসীয় নে মুঝে প্রধানমন্ত্রী বানায়া, আর সদিও সে অযোধ্যা আর জনকপুর কা নাতা অটুট হ্যায়। মোদীর আগমন উপলক্ষে জনকপুরত ব্যাপক উল্লাস দেখা গেছে। প্রধানমন্ত্রী মোদিয়ে জনকপুর এখন রাজহুয়া সভাত অংশগ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, DY365।